গুড মর্নিং গাইজ, কি খবর সকলোরে? আশা করছো সকলোরে ভালে আর আমারও ভালে আর সকলকে হ্যাপি গরু বিহু। আর আজি দিনটো আমি এনেকে পূজা ঘরের স্টার্ট করছো আর ব্লগটা আরম্ভ করলো। আশা করছো আপনাদের সম্পূর্ণকে সাব। সো এইফালে মা পূজা করে আছে আর ময়ও পূজা করে গলো। তারপর আমার আজি মানে মাজু খুড়ির ঘরত এনেকে বিহু খুয়ার নিমন্ত্রণ আসে। সো মই ভাবিল শেয়ার করো আপনার যেহেতু মাজু খুড়ি দুইজনী ছোৱালী বিয়া হয়েছে। সো সেই কারণে খুড়িয়ে কলে মোক অকমান হেল্প করে দিবলে। সো মই আহিলো ইফালে সকল রেডি করে থাকে মাহিয়ে। মই ভাবিল অকমানকে আপনার দেখাই দিও, কারণ পাছত মই দেখাবলে একদম সময় নাপাম, কারণ মাহির গা তো তেনেকে ভাল নহয়। সো মই এনেকে দিম। একচুয়ালি আমি মাজু খুড়িক মানে মাহি বলে মাতো, সেকারণে ওলাই যায়। সো এফালে খুড়িয়ে পূজা দি আছে আর আমার আজি দিনত আমার আমি যেনেকে দই চিরা খাও তেনেকে মানে আমার গোসাই ঘরতো সকলকে ভগবানক আমি এনেকে ভোগ লগাও, হেৰি দই চিরা লগতে সকল বস্তু। তারপর ঘরে আহিলো, আহি পিনে আজি দোকান যাব লাগিব। সো সেইকাৰণে মই অকমান এইবোৰ রন্ধা বড়া কামখিনি করে লৈছো। সো রেসিপি শেয়ার আজি একদম করবলে নোৱাৰো, কারণ কি ইমান লড়ালড়িকে করেছো মই একদম সময় নাপাম রেসিপি শেয়ার করবলে। সো সেইকাৰণে মই পাছত আপোনালোকক কি কি বনাইছো দেখাই দিম, আর লগতে আজি এইখিনি পকোড়া টাইপৰ বনাম। সো মই ভাবিলো আপোনালোকৰ লগত শেয়ার করো। এইখিনি হল ক্যাপসিকাম টাইপরে পড়ে, কিন্তু এই নামটো প্রপার মই নাজানো, আপনাদের কোনোবাই জানে যদি মোক কমেন্টত জানাবো এইবোৰৰ নামটো কি বুলি কয়। আমার মাহেতে মানে কেতিয়াবা এনেকে বুম্বাই মরিচ বলে এনেকে টাইপের নাম কিবা এটা কই দিয়ে বারো। সো মই ঘরত গিয়ে আপনাদের ভালকে দেখাই দিছো, ইয়াত মই একদম ভালকে দেখাবই পড়া নাই, পড়ি গৈছিল মোৰ হাতৰ পৰা। সো বলকসুন ভিতরলে যাও আর তারপর মই দেখাম এয়া সব পড়ি গৈছে। সো মই ভিতরলে গৈ আপনাদের দেখাইছো আর এয়া ছটা জলকিয়া হৈছে। এবোৰ আচার বনায় আপনাদের দেখিছে, এইবোৰ আচার খাবলে বহুত বেশি টেস্টি হয়, কিনিবলে পায় যিবোৰ একদম ডাঙৰ ডাঙৰ হৈ যায় আর অকণমান ৰঙা ৰঙা হয় সাগে। তো সেইবোৰ এনেকে আচার ভৰবা মিৰ্চি বুলি কয়, এনেকে খাবলে ভাল লাগে। সো মই এইখিনি আজি পকোড়া বনাইছিলোঁ। তো ইয়াত মই বনাইছো দালি, লগতে ইয়াত বনাইছো সজিনা আর ইয়াত বনাইছো তিতা কেৰেলা। তো আর ইফালে মই ৰেডি কৰি থৈছো তিতা, মানে আজি দিনটো তিতা খাবই লাগে, নিমপাত আর আছে ইফালে কি বলে কম জলকিয়া। এয়া মই হলো রেডি, এতিয়া যাও দোকানলে সকলক মোৰ লগত। কিছুমান বস্তু চাব গরমে গরমে খাবলে ভাল লাগে। সো সেইকাৰণে মই এই পকোড়াখিনি নবনালো, লগতে যিখিনি মানে নিমপাত আছে সেইখিনিও নাভাজিলো, এইটো মই দোকানৰ পৰা আহি ভাজি তাৰপিছত খাম। তো তারপর মানে ওলালো দোকানলে, কারণ কালি আছে প্রথম মানে বহাগ মাহৰ প্রথম দিনটো, যেটো আমার সকলোৱে লক্ষ্মী গণেশৰ পূজা করে, সকলোৱে দোকানত সেবা করে পূজা করে। সো সেইকাৰণে আমিও তেনেকে করিম পূজা। তো মই সেইকাৰণে ওলাই গলো দোকানলে, অকমান মোছামুছি করিম, কারণ কি লড়া মানুহে করে আর যেহেতু আমি মানে মহিলা হয় আমার কামে আর লড়া মানুষের কামে বহুত বেশি ডিফারেন্স থাকে। সো মই ওলালো, ওলাই চালো গাড়ি নাই। সো মই তেওঁক ফোন করলো আর আহি গল মোক নিবলে, বেটাক অকলেই থৈ, বেটা রাতিপুৱাই তার দেউতার গুছি গল। সো এইফালে মন্দিরটো মই চাইছো, মন্দিরটো যেহেতু রামনবমী আছে বহুত ধুনিয়াকে কালার করেছে, দেখিবলে ভাল লাগিছে। তো তারপর মই গলো দোকানলে আর দোকানত এয়া হয়ে গল রূপজ্যোতি বা, আমার দোকানের ওচৰতে এগৰাকী বা হয়। তো তেওঁ মানে ঘরেরপরা পিঠা লৈ আহিছিলে, লগতে নিমকি আর ইয়াত চাহ বনাইছে। সো আমি তিনিজনে বহি খাই আছো আর ওচর দোকান দুটা খোলা নাই, কারণ আজি বিহুর দিন আর বাও অহা নাছিলে, কিন্তু কিবা কাম এটার কারণে আহিবলগা হল। সো মই অকণমান ভিডিও করে থলো। আর এইফালে চাইছেনে মই গোটেই দোকানখিনি মুছিলো ভালকে আর একদম, এইফালে বেটা চাইছেনে বাহিরত আর সি আজি নতুন স্পোর্টিং এটা পিন্ধি আছে, মই কালি আপনাদের দেখাই কইছিলো যে দেখুৱাবাৰো হোৱা নাই। তো এইখানি মই একদম সাফ করলো, এইখানি ইফালেও করলো, গোটেইখিনি একদম ধুলি ধুলি হয়ে আসছিলে। মই কলোয়ে লড়া মানুষের কামে আর আমার বহুত ডিফারেন্স থাকে, সো এইখানি টেবল চেয়ার সব মই মুছিলো। তো এইখানে মই তলত মুছি আসছিলো, সেইকাৰণে এইখানি মই উপরতে উঠাই থৈ দিছিলো। তারপর মিস্টার গৈছিল অকমান সোনারি কামলে, অকমান কাম এটা আসলে তার কারণে গৈছিল। তো মই আজি প্রথমবারের বাবে নিজে কিবা এটা বিক্রি করলো দোকানত, ভাল লাগিলে, মিস্টারক সুদিয়ে ললো বারো, তথাপিও ভাল লাগে নিজে কিবা এটা মানে এনেকে বিক্রি করব পারিলে। সো মই করলো আর এখানে টুল টেবুল গোটেইখিনি একদম মানে উপরতে উঠাই থৈ দিছিলো, সো এইখানে মই তলত নমাই দিলো। আর এইখানে একদম একদম মানে ফ্রিজ ট্রিজ গোটেইখিনি মুছি, আর এইটু হয়ে গেল মই কালি
কলো যে বিহুর বাজার মই একো নকৰিলো বুলি নকৰিলো একো এ কাৰণ বেটার কাৰণে দুটা স্পোর্টিং লৈছিলো আৰু লগতে এই টাৱেলটো এটো মানে ইয়াত গাড়ীৰ ওপৰত দিবলে কাৰণ এনেকে লাগে দিবলে মানে প্ৰয়োজন আছিলে তাৰ কাৰণে সো এটো আনিছিলে যেটো আমি কালি পাৰিম সো আজি মই অকণমান এনেকে চাই ললো সাইজটো আৰু আপোনালোককো দেখাও বুলি দেখালো সো এটো মই থৈ দিছো এতিয়া যেহেতু কালি আহিম সো কালি মই এইখিনি ধুনীয়াকে লগাই দিম সো তারপর এফালে আহিলে ফ্রিজটো মই ধুনীয়াকে একদম সাফ করে দিল উপরত একদম ধুলি ধুলি হয়ে আসছিল আর হেৰি একদম লেতেরা লাগি আসছিল সো এইখানে করলো তলটো একদম মুচি মেলি একদম ফিট একদম মানে টিপটপ করে পেলালো আর কারণ কালি পূজা আছে আর পূজা এনেকে মানে বেয়া হয়ে থাকলে ভাল নালাগে লেতেরা হয়ে থাকলে ভাল নালাগে সো তারপর আমি ঘরলে আহিলো আর মিস্টারকো ভাত দিলো আর গরম বহুত বেশি দিছিল সেইকাৰণে ফেন চলাই লৈছে মিস্টারে এনেকে শার্ট খুলি লৈছে কারণ বহুত বেশি গরম লাগছে আর বেটাও এফালে খাই আছে তো তাকো মই অকমান তিতা খুয়ালো আর যেহেতু আমি কি কম মহিলা হয় বাৰু সো মই ৰাতিপুৱা ভাত বনাইছিলো আর ভাত অকমান কম হৈ গল কারণ মানে মই এবাৰতে বনাই দিছিলো সো তারপর মই ভাবিলো মোৰ কাৰণে ভাত অকমান কম হৈছিলে সো দুপৰীয়া দিন আর ৰাতিপুৱাও খোৱা নাছিলো সো সেইকাৰণে ভোকো লাগিছিলে সো ভাবিলো অকমান ভাতটো বনাই লওঁ তারপর গাখীরও গরম করলো সো আজির কারণে এটা দিচ্ছ বাই বাই।